ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. مذهب مناكي گناه মজহব মানে মাজহাব হিসেবে যদি মানে কিন্তু মানুষ জানে না ইসলাম আসায়ের, তাহলে গুণা হবে হবে কেন? কারণ আমরা ওলামে কারাম দ্বারা পেয়েছি। যেমন আপনি কোনো আলিমকে জিজ্ঞেস আপনি জানেন না এই হিসেবে জিজ্ঞেস করেন, যেমন আপনি আমাকে এই প্রশ্ন করেছেন, একটা কথা বললেন, কোনো বিষয়ে আপনি আর একজন আলিমকে জিজ্ঞেস করলেন, এতে কোনো অসুবিধা নেই, এটা বলতেই হবে। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বা ইমাম কারাম যারা বলে গেছেন, যারা ইলমি চর্চা করে গেছেন, তাদের সার্গির দান ছিলেন। তো আমি যদি বলি ওনার কথাই সঠিক, এটা সঠিক না। কারণ মুস্তাহিদিন যারা সকলেই বলেছেন হাদিস সহিহ, এটাই আমার মজহাব, অনেকটা তারা ইজতিহাদ করে বলেছেন, অথবা হাদিস যেটা সহিহ এটা পৌঁছায়নি ওই হিসাবে বলেছেন, ওই হিসাবে করেছেন, তো আপনি ওই হিসাবে চলছেন মাধব অনুযায়ী, অসুবিধা নেই। কিন্তু যখন জানবেন যে হাদিস সহি এর বিপরীত, তখন সহি হাদিসের উপর আমল করবেন। আর যদি এরকম গুলামি থাকে, সহি হাদিস পেলেও, সহি মশালা পেলেও, যেমন দেখছেন হানফি মাধব বের মশালা এটা, সাফি রহমাউল্লাহ মাধব মশলা আরেকটা, অথবা ইমাম আহমদ বিন হাম্বল রহমাউল্লাহ মশলা অন্যরকম, ইমাম মালিকের মশলা অন্যরকম, একটা কথা বল, তখন কার কথা যে গ্রহণ করবেন? যদি আপনি বলেন আমি হানফি মধুবি, না এইটা ঠিক না, যেটা হক ওইটা গ্রহণ করবেন, যেটা হক ওইটা গ্রহণ করবেন, এটার গুণা গুণা টুনা কিছুই নেই, আলহামদুলিল্লাহ। মাধব মানেন, আপনি আপনি যে কোনো আদমিকে প্রশ্ন করতে পারেন, করলেন উনি বলে দিলেন, পরে জানলেন ইনার মত এটা সঠিক না, তখন কি উনি এটা ছেড়ে দিবেন, ও যেটা সঠিক ওইটা গ্রহণ করবেন, এরকম হলে কোনো গুণা নেই। কিন্তু যাদের মধ্যে গোড়ামি, আমি আমার এটাই সঠিক, হাদিস সহিহ হোক আর না হোক, এটা গুনাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। বারাকাল্লাহু ফিক।